বন্ধুগণ, আপনারা আমার ভিডিও শুরুতে একটা খণ্ডচিত্র ভিডিও দেখেছেন, একই সাথে আমার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। একজন বাংলাদেশি ভাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বসে দিন কাটাচ্ছে। পারিবারিক অসুস্থতার জন্য কিন্তু সঠিকভাবে চিকিৎসা করতে পারছে না। এক কথায় তিনি দীর্ঘদিন যাবৎ হসপিটালে ভর্তি আছে। পারিবারিক যে সামর্থ্য ছিল সেটাও কিন্তু এক পর্যায়ে শেষ হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই আমার সাথে যোগাযোগ করছে এই বিষয়ে কথা বলার জন্য, কিন্তু আমার নিজের ব্যস্ততার জন্য কিন্তু আমি এই ভিডিওটা করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো বিশেষ করে আপনাদের যাদের সামর্থ্য আছে, যে যতটুকুই পারেন এই ভাইটির চিকিৎসার জন্য অবশ্যই তাকে সাহায্য সহযোগিতা করবেন। দশের লাঠি একের বোঝা, দশজনে যখন সাহায্য করব কিংবা সহযোগিতা করব তখন কিন্তু অতটা চাপ পড়বে না। আর যখন কিনা একজন ব্যক্তি সব কিছুই সহযোগিতা করতে যাব তখন কিন্তু ওরও বড় একটা ফিনান্সিয়াল ব্যাপার রয়েছে কিংবা অর্থনৈতিক একটা বিষয় রয়েছে। তো সেজন্য যে যেভাবে পারেন, যার যতটুকু সামর্থ্য রয়েছে সেভাবে কিন্তু আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন। আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক টাকা অনেকভাবে অনেক উপায়ে খরচ করি। একদিনের বাজে খরচের টাকা যদি এই ভাইটির জন্য চিকিৎসার জন্য দান করি তাহলে কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না। আপনারা স্ক্রিনে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন, একটা বিকাশ নম্বর এবং অপরটি নগদ নাম্বার। আপনারা সেই নাম্বারে ফোন করে যাচাই বাছাই করে যদি মনে হয় যে তাকে সাহায্য সহযোগিতা করা প্রয়োজন কিংবা হ্যাঁ তিনি সঠিক অসুস্থ, তখনই শুধুমাত্র আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এবং একই সাথে আপনার যদি সাহায্য সহযোগিতা করার কিংবা হেল্প করার তেমন সামর্থ্য না থাকে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে সহৃদয়বান ব্যক্তির সামনে আসলে ভিডিওটা হয়তো তিনিও এই ব্যক্তিকে কিংবা এই বাংলাদেশি ভাইকে সাহায্য সহযোগিতা করতে পারবে। কখন একজন ব্যক্তি এমন সাহায্য সহযোগিতার জন্য হাত পাতে আপনার আমার মাঝে, সেটা কিন্তু আপনি আমি প্রত্যেকেই বুঝি। যখন কিনা সেই ব্যক্তি দেয়ালে পিঠ ঠেকে যায় কিংবা তার আর কোনো উপায় অন্ত না থাকে, ঠিক তখনই কিন্তু এমন সাহায্যের জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য হয়। আমাদের সমাজে অনেক বিত্তশালী ব্যক্তি রয়েছে, তারা কিন্তু একজন চাইলে এই ভাইটিকে সাহায্য করে কিংবা চিকিৎসার দায়ভার গ্রহণ করতে পারে। এমন ব্যক্তিও কিন্তু আমাদের সমাজে রয়েছে, কিন্তু তাদের দিকে না তাকিয়ে আমরা যদি সবাই একত্রিত হয়ে এই ভাইটির পাশে দাঁড়ায় তাহলে হয়তো আরও কিছুদিন সেই সুন্দর পৃথিবীর নিঃশ্বাস সে গ্রহণ করতে পারবে। সাপোজ আমরা একটা রুমে দশজন রয়েছি, প্রত্যেকে যদি 5 টাকা করে দেই কিংবা 10 টাকা করে দেই তাহলে কিন্তু আমাদের শরীরে অতটা বাঁধবে না। 10 টাকা করে দিলে দশজনে কিন্তু 100 রিংগিত হয়ে যাবে, 100 রিংগিত সমান বাংলাদেশে প্রায় 2500 টাকা। ঠিক একইভাবে আপনারা যোগাড় যন্ত্র করে স্ক্রিনে দেখানো এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনিও চাইলে কিন্তু সাহায্য করতে পারেন এই ভাইটির চিকিৎসার জন্য। অলরেডি কিন্তু তাদের পরিবারের যে সামর্থ্য ছিল কিংবা টাকা পয়সা ছিল সেটা দিয়ে চিকিৎসা করতে করতে এক পর্যায়ে এখন কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো উপায় অন্ত না দেখেই কিন্তু আমার সাথে যোগাযোগ করছেন। এবং একই সাথে আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করব, যাদের হেল্প করার সামর্থ্য নাই কিংবা সহযোগিতা করার মানে কোনো সামর্থ্য নাই, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তাহলে সহৃদয়বান ব্যক্তির সামনে ভিডিওটি পড়লে হয়তো তিনিও সাহায্য সহযোগিতার হাত বাড়াতে পারে। তো বন্ধুগণ, এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।